আমাদেরকে আশীর্বাদ করার জন্য আমার ধন্যবাদ এবং আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। আর আমার সবাইকে আমার সবাই ভালো থাকুন, সুস্বাস্থ্য থাকুন এবং সবাই মিলেমিশে থাকুন। আমরা আমাদের মধ্যে বিভেদ চাই না, আমরা সবাই এক হয়ে থাকতে চাই। সবাই মিলে আমরা আসুন, আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র উত্তরবঙ্গের আমরা অনেক জায়গায় গণ্ডগোল আসছে, বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, কী বলবেন? না, এ তো কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে আমাদের সামনে আসছে। যাই হোক, আমি জেনে উঠতে পারি না, সকল আমি জানি না। তো আমাদের যারা বিক্ষিপ্ত স্থানীয় যারা আছে তারা কিন্তু সেগুলো দেখভাল করছে এবং আমি তো নিজে দিল্লিতে ছিলাম। এখানে 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 থেকে বলা মুশকিল, এখানে পরে জানবেন আপনারা, আস্তে আস্তে জানতে পারবেন। কারণ হচ্ছে আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সেগুলো দেখভাল করছে। আমি যেহেতু স্বাস্থ্যক্ষেত্র থেকে এসেছি, সেজন্য আমি প্রথমেই আমি স্বাস্থ্যের ব্যাপারেই আমি কথা বলবো বলে আমার কেমন লাগছে। রোজ কাজটাই চ্যালেঞ্জিং, কারণ এত মানুষের এত আশা, সেই আশা